ভেঙে দেখাচ্ছি কিরকম এই যে ঠিক এরকম পুরো পুরো পিওর পু কি দাদা ভাত পাচ্ছে রে চা ধরলে কেন চাও চলে চাও বাছু হ্যাঁ চা বিস্কুট বাঁচতে গেলেই খেতে হবে আর খাওয়ার জন্যই বাঁচতে হবে চলো আপনার নামটা কি রবিদাস আচ্ছা রবিদাস আপনি কতদিন ধরে এখানে দোকান করেন 35 বছর হয়ে গেছে এই যে 35 বছর ধরে দোকান করেন কে আপনি কি একাই দোকান করেন নাকি আরো সঙ্গে কেউ আছে আমার সঙ্গে আমার বউ আর আমি বউ আর কি আর আমি আচ্ছা কি কি পাওয়া যায় আপনার দোকানে সব রকম পাওয়া যায় সব রকম বলতে কি কি ভাত ডাল তরকারি মাছ ডিম মাংস দই আচ্ছা এগুলি পাওয়া যায় হ্যাঁ আচ্ছা সবজি ভাত পাওয়া যায় সবজি ভাত কত করে 30 টাকা সবজি ভাত 30 টাকা আচ্ছা সবজি ভাতের সঙ্গে আর আর চিকেন ভাত 60 টাকা মাছ ভাত 50 টাকা আর মটন মটন পাওয়া যায় কিছু না মটন গিলেমেটে গিলেমেটে 60 টাকা গিলেমেটে 60 টাকা এইগুলি পাওয়া যায় আপনার দোকানে আচ্ছা সবজি ভাতের মধ্যে কি কি আছে ডাল আছে তরকারি আছে চোকা আছে ভাজা আছে আচ্ছা এটা 30 টাকা 30 টাকা ভাত রাইস আচ্ছা রাইস তারপরে তারপরে আছে এই যে আম দিয়ে টক ডাল আম দিয়ে টক ডাল এই যে টক ডাল আচ্ছা তারপর এই যে এঁচোড় আলুর তরকারি আচ্ছা এঁচোড় আলুর তরকারি হ্যাঁ এটা সবজির মধ্যেই পড়ে হ্যাঁ সবজির মধ্যে আচ্ছা তারপর মাছের ঝোল মাছের ঝোলে কি কি আছে মাছ আছে চারা পোনা আছে তেলাপিয়া আছে রুই আছে আচ্ছা মাছের ঝোল লাল লাল মাছের ঝোল হ্যাঁ তারপরে এটা চিকেন আছে আচ্ছা চিকেন এই যে চিকেন আছে আচ্ছা আচ্ছা এটা কি মাছ সামনে সামনে এটা বাটা মাছ এটা বাটা মাছ হ্যাঁ আচ্ছা এইগুলি এটা তেলাপিয়া আছে রুই আছে মাছের ডিম আছে তেলাপিয়া আছে তেলাপিয়া রুই মাছের ডিম আচ্ছা মুরগির ডিম আচ্ছা উনি কে সামনে দোকান করেছে আচ্ছা এর আগে কেউ দোকান করতো আপনাদের এখানে শ্বশুরমশাই ছিল আচ্ছা তা আপনাদের কি তাহলে কয়লার জেলে হয় না কাঠের জেলে হয় টক ডাল আম ডাল লাল লাল করা এঁচোড়ের তরকারি পুরো কষা কষা তাই তো এই দিয়ে এই থালিটা কত হলো 30 টাকা আচ্ছা তারপর মাছ মাছ দাও ভাজা সঙ্গে মাছের ঝোল এই যে এইগুলো দিয়ে কত হলো কাকু 90 টাকা তো আলটিমেটলি শান্তি হোটেলের রবি কাকার কাছে খাবার আমি নিয়ে নিয়েছি এখন আমি কাকার দোকানের খাবার খেয়ে দেখবো কীরকম খেতে আর তোমাদের আমি জানাবো ঠিক আছে তো এখন চলো আগে ডালটা দিয়ে খেয়ে দেখি কীরকম লাগে ঠিক আছে ভাতটা অনেকটা পরিমাণে দিয়েছে মানে ভেজ থালির মধ্যে দেখায় এই ডাল পেঁয়াজ শসা ভাত এই মাছটা বাদে আলু সিদ্ধ
আর এঁচোড়ের তরকারি কষা কষা দিয়ে 30 টাকা, ঠিক আছে। আর এই যে চিকেন আছে, চিকেন কষা, আর এই যে মাছ দিয়ে 90 টাকা পড়েছে আমার দোকানে। তো 30 টাকা এত কম দামে ভালো, কিছুটা বেশ ভালো গলেছে। মানে আচ্ছা আচ্ছা জায়গায় দেয় না, 30 টাকার মধ্যে এরকম ধরনের এঁচোড়ের তরকারি, তার মধ্যে তোমার একটা আলুর চোখা, পেঁয়াজ, শসা, ভাত, মানে সব জায়গায় এরকম পাওয়া যায় না। মাছটা ফ্রেশ লাগছে, তুমি ক্যামেরাম্যানকে বলবে একটুখানি সামনে দেখাতে, মাছটাও দেখাতে কতটা পরিমাণে ফ্রেশ দেখাতে, সামনে না। ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, মেঘ মেঘ আকাশ, বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে ঝিরিঝিরি। আর চিকেনটা তো আমি দেখাতে বলবো, এই যে এই সাইজের চিকেনের পিস দিয়েছে, 2 পিস চিকেন দিয়ে, 1 পিস মাছ দিয়ে, বড়া বাদে, বড়া কিন্তু আলাদা 20 টাকা। পিছনে চলে যাও, তোমরা কতটুকু বুঝতে পারছো বুঝতে পারছি না, খাবারটা বেশ ফ্রেশ। খাওয়া দাওয়া শেষ করি, খাওয়াটা পুরো শেষ করি, অনার্স ফ্যাক্টরি লোক খায়, যেসবের লোক খায়, আচ্ছা আচ্ছা, এয়ারপোর্টে দু একটা কারিগর আছে, আচ্ছা, প্লাস জেলের খাবার যায়, আচ্ছা, প্লাস এদিকে আমার এখান থেকে, আমার এখান থেকেই যায়, আচ্ছা, চাষি ভ্যানওয়ালারা আছে তারাও খায়, আচ্ছা। তোমার এই দোকানটা ঠিক কোন জায়গাটা একটুখানি অ্যাড্রেসটা বলবে? যশোর রোড গোড়াবাজার মোড়, যশোর রোড গোড়াবাজার মোড়, গোড়াবাজার মোড়। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো আমার, আলটিমেটলি এই কম দামে এত সুন্দর খাবার আমার সত্যি খুব ভালো লেগেছে। চিকেনটা, হ্যাঁ চিকেনটা একটুখানি শক্ত একটু ছিল, কারণ আমাকে সলিড পিস দিয়েছিল। চিকেনটা কিন্তু অনেকটা কোয়ান্টিটি ছিল, এমন না যে কম আছে, চিকেনটা অনেকটা কোয়ান্টিটি ছিল, বাট একটু ছিপে ছিপে টাইপের লাগলো, বাদ বাকি আলটিমেটলি সব ভালো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো দমদম ফুডি নামে। চলো টাটা, আমার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার খাসি বেশি দিলে খাসি মাথা দিবে? হ্যাঁ। বলছি কতদিন ধরে এখানে আসছো? বহু দিন ধরে। কত বছর হলো তাও? 8 বছর। কেমন লাগে এখানকার খাবার? ভালো। কি সব থেকে বেশি ভালো লাগে? কি সব কিছুই ভালো লাগে, ডাল মাথা, ডাল ডাল বেটার। হ্যাঁ, কি বলছেন, ডালটা বেটার, ভালো,